নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম খুব মেজাজি নবী, তার ব্যাপারে পবিত্র কোরআন হাদিসে এমন কিছু ঘটনা বর্ণনা করা আছে, শুনতে যেন কেমন লাগে। পবিত্র কোরআন খুলবেন, সূরা কাসাস নম্বর 28 আয়াত নম্বর 15-20। মূসা আসসালাম একদা নিজে গ্রামে তিনি চলাফেরা করছেন দুপুরবেলাতে, তারপর দেখছেন মূসা আসসালামের গোত্রের লোকের সঙ্গে অন্য গোত্রের বেশ কিছু ব্যক্তিরা এসে ঝামেলা করছে, দ্বন্দ্ব করছে। মূসা আসসালাম হন হন করে হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে মূসা আসসালামের ভাইদের সঙ্গে তারা দ্বন্দ্ব মারামারি করছে। মূসা আসসালাম গিয়ে ভিড়ের মধ্যে ঢুকে ঠাঁটে এক থাপ্পড়, আর ওই বেটা যে কটা ছিল তার মধ্যে একজন যাকে মেয়েছে স্পট ডেট, একদম ওখানে মরে পড়ে গেছে। ভাই এর নাম কি? এর নাম মূসা আলাইহিসসালাম। এত মেজাজ! একটু আছে বুখারি খুলে দেখেন 1339 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু তাআলা মালাকুল মত মৃত্যুর ফেরেস্তা, আপনাদের ভাষাতে আজরাইল, এই ফেরেস্তাকে আল্লাহ বলছেন যে মূসার সময় শেষ হয়ে গেছে, তার রুহটাকে কবজ করে নিয়ে আসো। মালাকুল মত আল্লাহর আদেশ মানার জন্য দুনিয়াতে চলে এসেছে, মূসা আলাইহিসসালামের সামনে উপস্থিত হয়েছে। মূসা আলাইহিসসালাম যখনই মালাকুল মতকে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে ঠাঁটে আরাক থাপ্পড়। ভাই বলেন তো কাকে মেরেছে? এবার মালাকুল মতকে মেরে দিয়েছে। যে ফেরেস্তাকে দেখে পৃথিবীর সমস্ত মানুষ থরথর করে কাঁপে, এই ফেরেস্তাকে মূসা আলাইহিসসালাম মেরে দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, মারার সঙ্গে সঙ্গে মালাকুল মত অন্ধ কানা হয়ে গেছে, তার চোখের অংশটা মাটিতে গড়া করে খেতে শুরু করেছে। এই মার খাওয়ার পরে দুর্বল গতিতে আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করছে, আল্লাহ তুমি কার কাছে পাঠিয়েছো? আরে দেখাও সারা, মারাও সারা। তারপরে আল্লাহর রহমতে তার চোখ ঠিক হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম এটা মনে করে কেচ্ছা কেন হবে, পরে দেখি বুখারি মুসলিম। এর নাম হচ্ছে মূসা আলাইহিসসালাম। একটা মানুষকে মেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে দিয়েছে, সরি একদম মেরে ফেলেছে, মারা গেছে। এখন আহলে কোরআনদের একটা জবাব এখানে আছে। যদি বুখারি মুসলিমের তারা এই হাদিসকে পেশ করে বলে যে মূসা আলাইহিসসালাম মালিকুল মতকে মেরেছে, তার চোখটাকে অন্ধ করে দিয়েছে, অতএব এই হাদিসটা সহি নয়, এই হাদিসটা আহলে কোরআনরা মানতে চায় না, তারা অভিযোগ করেছে, তো আহলে কোরআনকে আমরা বলতে চাই পবিত্র কোরআনে আয়াতকে কি বলবা যে মূসা আলাইহিসসালাম একজন ব্যক্তিকে এক থাপ্পড়ে মেরে অন্ধ করে দিয়েছে, সরি মৃত্যু তার মারা গিয়েছে, কি বলবা? এটা তাদের জবাব হয়ে যায়। দুই নম্বর, মূসা আলাইহিসসালাম দেখেন এত বড় রাগী ব্যক্তি, একটু আগে একটা মানুষকে মেরে ফেলেছে, তারপর আসমানে থেকে মালিকুল মতকেও অন্ধ করে দিয়েছে। এখন বাকি আছে বিশ্বনবী। বিশ্বনবীর সঙ্গে আসমানে যখন ফিরে আসছে মেরাজের রাত্রিতে, ফেরার পরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার উম্মতের জন্য কি বিধান আরোপ করেছে, আর আল্লাহ বলছে ফারাজা খামসিন সলাতান, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, সলাত ফরজ করেছে। বাহাদিস জানি কি জানি না, জানি তো আমরা নাকি ভাই, যে 50 ওয়াক্ত সলাত আল্লাহ ফরজ করেছে। আর যখনই এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে মূসা আলাইহিসসালাম বলছে ফায়ুর্জাইলা রাব্বিক, যান আপনার রবের কাছে, এই সলাত আপনার উম্মত পালন করতে পারবে না, 50 ওয়াক্ত পারবে না, যান কমিয়ে নিয়ে আসুন। বা হাদিস জানা আছে না নাই? তারপর বারবার আল্লাহর কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিসসালামের পরামর্শে বারবার যায়, আর এই সলাতকে আস্তে আস্তে কমাতে কমাতে আজকে 5 এসে পৌঁছেছে। মানে এই হাদিস থেকে বেশ কিছু শিক্ষা লুকায়িত আছে। কয়েকটা পয়েন্ট আপনাকে হাদিস থেকে বলতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, ভাই বিশ্বনবী বলছেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আর মূসা আলাইহিসসালাম বলছে ফায়ুর যে আপনি ঘুরে যান ইলা রাব্বিক, আপনার রবের কাছে, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এই হাদিস প্রমাণ করে বিশ্বনবী তিনি আলমুল গায়েব ছিলেন না। কিভাবে? বিশ্বনবী যদি আলিমুল গায়েব হতেন তো আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, বিশ্বনবী আল্লাহকে দোয়া করতেন আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না, তুমি 5 করে দাও। বিশ্বনবী বলেন নাই মানে তিনি আলিমুল গায়েব তিনি নন। দুই নম্বর প্রশ্ন আসতে পারে যে বিশ্বনবী জানলেন না আলিমুল গায়েব না, ঠিক আছে, নবী মূসা কিভাবে বুঝলেন যে তার উম্মত 50 ওয়াক্ত পারবে না? নিঃসন্দেহে তাহলে তিনি মনে হয় আলিমুল গায়েব। আমরা তার জবাবে বলতে চাই, ভাই বলুন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে মূসা আলাইহিসসালাম দুনিয়াতে এসেছে কি আসে নাই? এসেছে। মূসা আলাইহিসসালাম বাস্তব অভিজ্ঞতা মানুষকে চড়িয়ে চড়িয়ে দেখেছে যে এই মানুষ 50 ওয়াক্ত আদায় করবে না, তাই বাস্তব অভিজ্ঞতা দুনিয়ার আসমানে কাজে লাগিয়েছে, আলমুল গায়েব নন। ভাই বলুন তো বিশ্বনবীর মর্যাদা বেশি না মূসা আলাইহিসসালামের মর্যাদা বেশি?
নিঃসন্দেহে বিশ্বনবীর মর্যাদা বেশি। তার মানে হাদিস প্রমাণ করে কখনো কখনো ছাত্ররাও শিক্ষককে পরামর্শ দিতে পারে। এই হাদিস শিক্ষা দেয় যে কখনো কখনো কোনো আমিরে জামাত ভুল করলেও তার সাধারণ কর্মীরা ভুল সংশোধন করে দিতে পারে। এই হাদিস থেকে প্রমাণ এটাই হয়, পীর সাহেব যদি ভুল করে মুরিদও সংশোধন করে দিতে পারে। যদি তাদের মধ্যে কেউ একটু নাক ছিটকা দেয়, তুমি বাচ্চা ছেলে তুমি কি বোঝো, নিঃসন্দেহে তারা হাদিসের বিরুদ্ধে যাচ্ছে। এই হাদিস থেকে সবচেয়ে বড় পয়েন্ট যেটার জন্য এতক্ষণ আলোচনা, মুসা সালাম বলছে ফাইড জেলার আব্বিক, যান আপনার রবের কাছে ঘুরে যান, আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমিয়ে নিয়ে আসুন। ভাই চিন্তা করে দেখেন, নবী মুসা এত বড় একজন নবী, বিশ্বনবী গোটা বিশ্ব জগতের নবী, দুজনের কথা চলছে আসমানে। নবীদেরকে আল্লাহ যদি এখতিয়ারে দিতেন যে শরীয়তের মধ্যে কিছু ঢোকাবা অথবা কিছু বের করার এখতিয়ার যদি থাকে, তাই প্রথম প্রশ্ন, দুজন নবী আসমানে তারা দুজনে পরামর্শ করে পঞ্চাশকে পাস করে দুনিয়া আনতে পারতো। কথা বুঝাতে পারিনি? যদি নবী রাসূলকার লেখতিয়ার দিতেন যে শরীয়তের কিছু তোমরা বৃদ্ধি করতে পারো বা কমিয়ে দিতে পারো, তাহলে আসমানে দুই নবী তারা পরামর্শ করে আল্লাহ দেওয়া পঞ্চাশ টাকা সালাতকে পাঁচ করে নিয়ে আসতে পারত। যেহেতু পারে নাই, তার জন্য বার বার আল্লাহর কাছে ঘুরে যেতে হয় যে আল্লাহ আমার সালাত কমিয়ে দাও, কমিয়ে দাও। মানে ইবাদত আল্লাহর, নবী রাসূলকে এখতিয়ার দেয় নাই, শরীয়তের মধ্যে কোনো কিছুকে কমিয়ে দিবে বা কিছু বৃদ্ধি করবে। যদি এখতিয়ার থাকতো বারবার আল্লাহর কাছে যাওয়ার কোনো দরকার ছিল? ভাই কি বলছেন, বিশ্ব নবী যদি পঞ্চাশ ওয়াক্ত সালাতকে নিজের ইচ্ছে থেকে কমিয়ে পাস করতে না পারে, আপনাদের বাংলাদেশের একজন পীর ইল্লাল্লাহ জিকির এই হাদিস থেকে বাতিল প্রমাণিত হয়। আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। বিশ্বনবীর পঞ্চাশ যদি নিজে ইচ্ছাতে পাস করতে না পারে, তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক কেটে কিভাবে শুধু ইল্লাল্লাহতে দাঁড়ায়? তার মানে বোঝা যায় তিনি যে এক কোটি টাকা চ্যালেঞ্জ করেছে ওই টাকাটা আমার, আর তিনি যদি আমাকে টাকা না দেয় আর কাল থেকে যতগুলো ভাত খাচ্ছে সব আমার টাকার ভাত, কারণ এক টাকা দুই টাকা নয় এক কোটি টাকা। আর এই টাকা যদি না দেয় কিয়ামতের মাঠে একদম আদায় করে নেব। আল্লাহর দেওয়া পঞ্চাশ ওয়াক্ত নামাজ যদি বিশ্বনবী আর মুসা সালের পরামর্শে নিজে ইচ্ছা থেকে পাস করতে না পারে, বিশ্বনবীর দেওয়া কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুধু ইল্লাল্লাহতে কোশ্চেন কাল হতে পারে না। এই পয়েন্ট যদি আমরা বুঝতে পারি যে শরীয়তের মধ্যে কোনো কিছু প্রবেশ করা, কোনো কিছু বর্জন করা আল্লাহ কোনো নবী রাসূলকেও এখতিয়ার দেয় নাই, নবী রাসূলের কাজ ছিল শুধু এটা আল্লাহর দেওয়া বিধান মানুষের সামনে প্রচার করা, এই জন্য নবী আর রাসূল। ভাই রাসূল মানে কি? বার্তা বাহক। ভাই বার্তাকার আল্লাহ না রাসূলের? আল্লাহর বার্তা রসুল বহন করে, এই জন্য বার্তা বাহক বলা হয়। পবিত্র কোরআন সূরা নাজম সনাত 53 আয়াত নাম্বার 3 এবং 4 আল্লাহ বলছে, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে বিশ্বনবী নিজের তরফ থেকে কোনো কিছুই বলে না, যেটা তারপরে ওহী অবতীর্ণ করা হয় তিনি সেটাই প্রকাশ করেন। তাহলে বোঝা যায় যে শরীয়তের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো যাবে না, বের করাও যেমন যাবে না, প্রবেশ করানো যাবে না। এই একটা অসুল থেকে ইসলামের মধ্যে যত বিদাত আছে, যত নতুন নতুন কুসংস্কার আছে, সবগুলো বাতিল প্রমাণ হয়। তাকলিদ, এই শব্দটা এসেছে আরবি শব্দ কিলাদা থেকে যার অর্থ ঋষি। আর তাকলিদ শব্দটা হাদিসে ব্যবহার করা হয়েছে সহিহ বুখারী হাদিস মাস 1609 আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মনে রাখবেন একটা পয়েন্ট, তাকলিদ শব্দটা কোরআন এবং হাদিসে যখনই ব্যবহার করা হয়েছে চতুষ্পদ জন্তু জানোয়ারের জন্য ব্যবহার করা হয়েছে, মানুষের জন্য করা হয় নাই। কোরআন আর হাদিসে যতবার তাকলিদ শব্দ এসেছে, কিলাদার শব্দ এসেছে, মানুষের জন্য আসে নাই, চতুষ্পদ জন্তু জানোয়ারের জন্য বিশ্বনবীর জবান থেকে বের হয়েছে। ভাই এই তাকলিদে মানুষের জন্য কোনো হতে পারে? যেটা চতুষ্পদ জন্তু জানোয়ারের জন্য বিশ্বনবী এবং আল্লাহ সূরা মায়েদার 5 নম্বর আয়াত ব্যবহার করেছে। দ্বিতীয় কথা, তাকলিদ যদি তাদের ব্যাখ্যা বিশ্লেষণ নিই যে তাকলিদ বলতে যারা তাকলিদ করে তারা কি অর্থে ব্যবহার করে, মুসাল্লামা সবুত প্রথম খণ্ড 426 পৃষ্ঠা, জা আল হাক আহমেদ ইয়ারখান নাইমিন লেখা,
দ্বিতীয় খণ্ড 30 পৃষ্ঠা, দিন মে তাকলিদ গিশেরি হেসাদ জাস্টিস তাক উসমানির 7 নম্বর পৃষ্ঠা লিখেছে, আত তাকলিদু আল আমাল আল কাউলি গায়রি মিন গায়রি হুজ্জাতিন, নবী ব্যতীত উম্মতের মধ্যে থেকে কোন একজন ব্যক্তির কথা এবং কর্মের বিনা দলিলে মেনে চলার নাম হচ্ছে তাকলিদ। কথা বুঝাতে পারিনি, তাকলিদ শব্দের অর্থটা বুঝেন, নবী ব্যতীত উম্মতের মধ্যে থেকে একজন মানুষের তার কথা এবং তার আমলকে আপনার আমার জন্য হুজ্জাত তথা দলিল হিসাবে গ্রহণ করাটাকে বলা হয় তাকলিদ। তাকলিদের যে কোনো ডিকশনারি মানে দেখেন, মানে অন্ধ অনুসরণ। কি ভাই? অন্ধ অনুসরণ যেখানে দলিল নাই, দলিলবিহীন যখন অনুমান ভিত্তিক কোনো কিছু অনুসরণ করছেন, এটাকে বলা হয় তাকলিদ। যারা তাকলিদ করে, তাকলিদের দুটো ভাগ করেছে, কয়টা? দুটো, একটা তাকলিদে সাক্ষী আর একটা তাকলিদে মোতলাক বা গায়ের সাক্ষী। তাকলিদে সাক্ষী মানে এই উম্মতের মধ্যে একজন ব্যক্তির অনুসরণ করা, কয়জন? একজন। আর গায়ের সাক্ষী মানে যখন কোরআন হাদিস যে ইমামের দিকে যাবে সেই মেয়ের কথাকে গ্রহণ করা, এটাকে বলা হয় গায়ের সাক্ষী বা তাকলিদে মোতলাক। এই কথা দুটো না বুঝলে আলোচনা বুঝতে পারবেন না। আর এই দুটো যদি মানুষ আপনার মাথার মধ্যে ঢুকে যায়, তারা তাকলিদ প্রসঙ্গে যত মিথ্যাচার করে সবগুলোর জবাব দেওয়া সম্ভব। তাদের দাবি যে তাকলিদে মুতলাক হারাম, মানে যখন যে কোনো ইমামের অনুসরণ করবেন এই তাকলিদ জায়েজ নয়। কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন না, হাত তোলেন তো দেখেন, বলুন তো প্রশ্ন কি করেছি, কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন, আপনাদেরকে কেউ কেউ হাত তুলেছেন। তাকলিদের সাক্ষী মানে একজন ব্যক্তির অনুসরণ করা, তাকলিদের মুতলাক বা গায়ের সাক্ষী মানে যখন যে ইমামের কথা কোরআন হাদিসের দিকে নিকটে সহি প্রমাণিত হবে তার কথাটা মেনে নেওয়া। এখন তাকলিদের সাক্ষীকে তারা মনে করে ওয়াজিব বা ফরজ, আর তাকলিদের গায়ের সাক্ষী বা মুতলাককে তাদেরই ফতোয়া যেটা হারাম করা যাবে না। এখন আমাদের আহলুল হাদিসদের তাকলিদ প্রসঙ্গে রায় কি, এটা জানার দরকার আছে না নাই? আমাদের নিকটে তাকলিদের সাক্ষী হোক আর তাকলিদের গায়ের সাক্ষী হোক মুতলাক হোক সবটাই হারাম। তাকলিদের সাক্ষী হোক তাকলিদের গায়ের সাক্ষী হোক এর দুটোই হারাম আমাদের নিকটে ইত্তেবা, এটা হচ্ছে ফার্জ। এবার আসুন কয়েকটা প্রমাণ দেখি যে তাকলিদের যে সংজ্ঞা, প্রথম যে নবী ব্যতীত কোনো ব্যক্তির কথা এবং কর্মের বিনা দলিলে মেনে চলার নাম হচ্ছে তাকলিদ। এই তাকলিদ শব্দের শরী অর্থ তারা যারা প্রয়োগ করেছে এটাই কোরআন সুন্নাহ বিরোধী। কেন? তাকলিদ হচ্ছে বিনা দলিল, দলিল লাগবে না, এমনি অনুসরণ করো, ইমাম সাহেব বলেছে তাই মানতে হবে, পীর সাহেব বলেছে এই জন্য মানতে হবে, এটাকে বলা হয় তাকলিদ। আপনাদের ভাষায় বোঝার জন্য সুবিধা করে দিলাম। আসেন পবিত্র কোরআন কি বলে, পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 111, আল্লাহ সুবহানাহু বলছে কুল হাতু ব্রানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে প্রমাণ পেশ করো, বুরহান পেশ করো, দলিল পেশ করো। তাকলিদ অর্থ হচ্ছে এটা, দলিলবিহীন কথা মেনে নেওয়া। আর আল্লাহ বলছে সত্যবাদী হলে তোমরা প্রমাণ পেশ করো, তার মানে বোঝা যায় কোরআনের আয়াতের সঙ্গে তাকলিদের সংজ্ঞার পরস্পর 100% বিরোধী। আর এই কারণে এটা কখনো জায়েজ হতে পারে না। কোরআনে বারবার বলছে সূরা নাহল সূরা 16 আয়াত নম্বর 43, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়্যানাত আয-যুবুর, যদি তোমরা না জানো আহলে জিকির তাদের কাছে জিজ্ঞাসা করো, তবে বিল বাইয়্যানাত আয-যুবুর তাই জিজ্ঞাসা করবে সুস্পষ্ট প্রমাণ সহকারে। ভাই এখানেও প্রমাণের কথা আসছে, দলিলের কথা আসছে, দলিলবিহীন ধর্ম মানা যাবে না। ভাই বলুন তো তাকলিদ খণ্ডন হচ্ছে কি হচ্ছে না? তাকলিদের সঙ্গে হচ্ছে দলিলবিহীন কথা গ্রহণ করা। আর আল্লাহ বারবার কোরআনে বলছে যে দলিল সহ জানো, দলিল তাদের কাছে চাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তার মানে বোঝে তাকলিদের সংজ্ঞাটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, আর এটা ওয়াজিব, এর দাবি করাটাই একদম ভিত্তিহীন। আসেন কোরআন থেকে এবং হাদিস থেকে দিই কিছু হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন, 32 সাহাবী মৃত্যুবরণ করেন, সনু কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2136, ইমাম আবু দাউদের কিতাবু জুহুদ হাদিস নাম্বার 300, মাজমাউ জাওয়াইদ হাদিস নাম্বার 850, তাবরানি মুজামুল কাবির হাদিস নাম্বার 8764, সনদ হাসান।
আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, লা তুকাল্লিদু দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কোন ব্যক্তির তাকলিদ করো না। কোরআন থেকে স্পষ্ট যে তাকলিদ করা যাবে না, বরং ধর্ম যদি পালন করতে চান দলিল ভিত্তিক পালন করতে হবে। আর আব্দুল ইবনে মাসউদ যখন বলছে যে দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না, একজন সাহাবীর কথার বিরুদ্ধে যদি উম্মতের কোনো ইমামের কথা চলে আসে বা কথা মানা যাবে, আব্দুল ইবনে মাসউদ বলছে দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না। ভাই, তারপরে সমাজে তাকলিদ আছে না নাই, অন্ধ অনুসরণ আছে না নাই, এই নামে আমাদের সমাজে চারটে ইমামের তাকলিদের সাক্ষী করা হয় কি হয় না? হয়। তিন নম্বর দলিল, প্রথমে কোরআন, তারপরে হাদিস থেকে, এরপর কি ইজমা নাকি? ইজমা থেকে দলিল লাগবে তো নাকি? আশরাফ আলী থানভি রহিমাহুল্লাহ কাছে একবার রশিদ আহমদ গাঙ্গুই রহিমাহুল্লাহ, তারা দুজনই মাঝাবে হানাফি আর আকিদায় দেওবন্দী, তারা দুজনেই আশরাফ আলী থানভির কাছে রশিদ আহমদ গাঙ্গুই একটা চিঠি পাঠিয়েছিল। প্রশ্ন ছিল এটা, তাকলিদের সাক্ষীর ওপরে উম্মতের কি কখনো ইজমা হয়েছে? তাজকিয়াতুল রশিদ প্রথম খণ্ড 132 পৃষ্ঠায় দেওবন্দী ভাইদের লেখা কিতাব, তারা পরিষ্কারভাবে সেখানে লিখে দিয়েছে যে তাকলিদের সাক্ষীর ওপরে কোনো কালে কখনো ইজমা হয় নাই। যারা বলে যে চার মাজাব মানায় তা ইজমা দ্বারা প্রমাণিত, বা এই কথা সম্পূর্ণ মিথ্যা, চার মাজাবের তাকলিদ করতে হবে, উম্মতের মধ্যে কোনো কালে কখনোই ইজমা হয় নাই। প্রথম কোরআন থেকে দলিল দিয়েছে তাকলিদ সংকটে বাতিল, দুই ইবনু মাসউদ বলছে দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না, তিন ইজমা থেকে দলিল যে দিনের ব্যাপারে তাকলিদ করতে হবে, এই মর্মে উম্মতের মধ্যে কখনোই কোনো ইজমা হয় নাই। ভাই, তিনটে জিনিস থেকে খণ্ডন করেছি, এরপর যদি কেউ কিছু বলে ভাই এটা তাদের জন্য, তাদেরকে বলতে পারি তারা হতভাগা।